হ্যাপি উইথ মোহিনী এর বিশেষ বিভাগ গল্প কথা। আজকের গল্প, তখন চলতে ছিল আষাঢ় মাস, তারা চিহ্ন, তখন চলতে ছিল আষাঢ় মাস। আষাঢ় মাস ভ্রমণের জন্য মোটেও সুবিধার নয়, যখন তখন বৃষ্টির ফলে রাস্তা ঘাট কাদায় সয়লাব হয়ে থাকে। তারপরও আমাকে যেতে হয়েছিল। কথা ছিল ভ্রমণ সঙ্গী হিসাবে আমার বাল্যবন্ধু ইমরান থাকবে, কিন্তু যাবার আগের দিন ইমরান আমাকে চৌধুরী সাহেবের বাড়ি যাবার বিস্তারিত ঠিকানাটা হাতে ধরিয়ে দিল। করুণ গলায় বলল, দোস্ত প্লিজ তুই একা গিয়ে ঘুরে আয়, আমার অফিসের জরুরি কাজে আমাকে চট্টগ্রাম যেতে হবে, কনে তোর পছন্দ হলে পরের বার আমি আর তুই যাব। ওর এমন অনাজ দাবি শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। সাথে সাথে তীব্র প্রতিবাদ করে বললাম, এটা তোর খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুই জানিস আমি কেমন, আমার পক্ষে কিছুতেই অপরিচিত জায়গায় একা যাওয়া সম্ভব নয়, আর নিজের পাত্রী দেখতে যাব নিজেই, ছি কেউ একা কনে দেখতে যায়, আমার ভৎসনায় ওরে খুব বিচলিত দেখায়। ও ভালো করে জানে মেয়েদের ব্যাপারে আমার সীমাহীন অস্বস্তির কথা। 28 বছর পেরিয়ে যাবার পর মেয়েদের ব্যাপারে আমার লাজুকটা ভয়াবহ পর্যায়ে, কিন্তু ইমরানের নানা যুক্তির কাছে আর সারা জীবনের সবচেয়ে কাছের বন্ধুর দাবির কাছে পরাজয় হয় সবকিছু। আমি গিয়েছিলাম কুসুমপুর, তার গল্পই বলবো আজ। সেদিন বৃষ্টি হচ্ছিল খুব, রেলের কাছের জানালা দিয়ে সেই বৃষ্টি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, কতক্ষণ ঘুমিয়েছিলাম আমি জানি না। রেল যখন ঝাঁকুনি দিয়ে থামলো ধর্মর করে উঠলাম, ততক্ষণে বেশিরভাগ যাত্রী নেমে গিয়েছে, বৃষ্টিপাত তখনও চলতেছিল। দৌড়ে প্ল্যাটফর্মে ঢুকলাম বটে, তবে শরীরের বেশ কিছুটা ভিজে গেল আষাঢ়ের বৃষ্টিতে। স্টেশন মাস্টারের কক্ষের সামনে দাঁড়িয়ে ভিজে যাওয়া চশমার গ্লাস পরিষ্কার করলাম, কেমন যেন ঝাপসা দেখছি সব, মাথাটাও ঝিমঝিম করছে, টানা 7 ঘন্টার রেল ভ্রমণের ক্লান্তিতে এমনটা হয়েছে বোধ হয়। স্টেশন মাস্টারের কক্ষটা বহুদিন চুনকাম করা হয়নি, অনেক জায়গায় প্লাস্টার উঠে গিয়ে লাল ইট বেরিয়ে আছে, শ্যাতশ্যাতে দেয়াল। স্টেশন মাস্টারের চেয়ারের বাম পাশে একটা কাঠের আলমারি, আলমারির দরজা আটকানো থাকলেও আলমারির উপরে পুরাতন রেজিস্টার খাতা আর ময়লা ফাইলের স্তূপ। স্টেশন মাস্টারের চেয়ারের একটা হাতল নেই, তেল চিটচিটে হয়ে চেয়ারটা তার আসল চেহারাটা হারিয়ে ফেলেছে। ভদ্রলোকের গায়ের রং কালো, বয়স 50 বছরের বেশি হবে, গালে বেশি একটা কাটা দাগ, তবে বোধটা বেশ ভারী। যত করে বোধটাকে কামিয়েছেন স্টেশন মাস্টার, আমি তাকে সালাম দিলাম, তিনি বিরক্তি ভরা দৃষ্টিতে আমার দিকে তাকালেন। তাই পড়া সুশ্রী আমাকে অন্যরা সমীহ করলেও তিনি আমাকে যেন খেয়ালি করতে চাইল না। গলা পরিষ্কার করে আমি তাকে কিছু বলতে গেলাম, ঠিক তখনই সে মাথা ঘুরিয়ে বলল, ঢাকার ট্রেন আগামীকাল সকাল 9টায়, আমি কিছুক্ষণ আগের ট্রেনে ঢাকা হতে এসেছি, এসেই একটা ভয়ানক সমস্যায় পড়েছি। কথা ছিল শরীফ চৌধুরীর লোকজন আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করবেন, কিন্তু এখন স্টেশনে কাউকে খুঁজে পাচ্ছি না, এমনকি কোথাও একটা রিক্সাও পেলাম না। আমার কণ্ঠে অসহায়ত্ব প্রকাশ পেল, কিন্তু স্টেশন মাস্টার বেশ নির্বিকার ভাবে বলল, জমিদারি চলে গিয়েছে 40 বছর আগে, কিন্তু ওনার ডাক কমে নাই। আমি তাজ্জব হয়ে গেলাম স্টেশন মাস্টারের ধৃষ্টতা দেখে, বিস্ফোরিত চোখে প্রশ্ন করলাম, কি বলছেন এসব? আমার কথার উত্তর না দিয়ে তিনি বললেন, চৌধুরী সাহেবের বাড়ি তো মহল্লার শেষ মাথায়, তাছাড়া 2 দিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে রাস্তায় হাঁটু পানি জমে গেছে। চৌধুরী সাহেব আপনার জন্য একটা রিক্সা পাঠিয়েছিলেন, তবে রেল 2 ঘন্টা লেট করে আসায় আর তুফান থাকায় সে হয়তো চলে গিয়েছে। আমি হাতঘড়িতে চোখ রাখলাম, রাত 10:36, গ্রামে অবশ্য 10:30 অনেক রাত, আর সেটা যদি হয় ঝড় বৃষ্টির রাত। ওয়েটিং রুমের বেঞ্চিতে এসে বসে পড়লাম, ভারী ক্লান্তি লাগছে, পেটের ভেতর খিদেরাও আক্রমণ চালাতে শুরু করে দিয়েছে, অসহ্য লাগতে ছিল, বুঝতে পারছিলাম না কি করে এই অনাকাঙ্ক্ষিত বিপদ হতে উদ্ধার পাবো। বন্ধু ইমরানের চৌদ্দগুষ্টি উদ্ধার করতে লাগলাম, বারবার ঘড়ি দেখতেছিলাম, সেকেন্ডের কাঁটাগুলি যেন ঘন্টার কাঁটা হয়ে গেল, সময় কাটতে চাইছিল না। তারপরও বসে বসে 1 ঘন্টা কাটিয়ে দিলাম, কিন্তু বৃষ্টি থামার কোন লক্ষণ দেখলাম না। দেয়ালের পেরেকের সাথে হারিকেন ঝুলিয়ে রাখা হয়েছে, বাতাসে হারিকেনের আলো কাঁপছে, ঘোলা কাচের ভেতর থেকে লাল ফ্যাকাশে আলো গভীর অন্ধকারের কাছে তেমন পাত্তা পাচ্ছে না। ওয়েটিং রুমে এখন আর কেউ নেই আমি ছাড়া, বাইরের বৃষ্টির শব্দ আর রাতের নিঃসঙ্গ নিজনতা মিলে ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার গা ছমছম করছিল, ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছিল অচেনা পৃথিবীতে চলে এসেছি আমি। জানালা দিয়ে বাইরের নিকষ কালো অন্ধকার ঘরে ঢুকছে, ভয়াবহ এমন সময়ে হঠাৎ মনে পড়ল, আরে আমার কাছে তো চৌধুরী সাহেবের বাসার নাম্বার আছে।
কি বোকাই না আমি, উঠে দ্রুত স্টেশন মাস্টারের কক্ষের দিকে ছুটলাম। হতাশ হলাম, কক্ষে তালা ঝুলছে। দূরে একজন প্রহরীকে দেখলাম সিমেন্টের বেঞ্চে গুটিসুটি মেরে ঘুমুচ্ছে। আবার আগের জায়গায় চলে এলাম। কেন যেন বারবার মনে হচ্ছিল আমি একটা দুঃস্বপ্নের মধ্যে ডুবে আছি। সারাটা রাত হয়তো আমাকে নিঘুমও এখানে কাটাতে হবে। হাতঘড়ির দিকে তাকাতেও বিরক্ত লাগতে ছিল। নিজেকে অভিশাপ দিয়ে ভাবছিলাম কেন ঝোঁকের মাথায় এভাবে চলে এলাম। বিরক্তি কাটানোর জন্য চৌধুরী সাহেবের অদেখা মেয়েটার কথা ভাবতে লাগলাম। ইমরান বলছিল মেয়েটার চেহারা নাকি অনেক সুন্দর, মায়া ভরা মুখ, দেখলেই মনে ভরে যাবে, বলার স্বর নাকি খুব মিষ্টি। ভালো রবীন্দ্রসঙ্গীত রায়, যাক বিকেলে বারান্দায় বসে কফি খেতে খেতে ও রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে। চোখে তন্দ্রান্ত এসেছিল বোধ হয়। হঠাৎ নারী কণ্ঠের শব্দে চোখ খুলে তাকালাম। আর তাকাতেই বিস্মিত হলাম, আমার সামনে দাঁড়িয়ে আছে অপূর্ব সুন্দরী একটি মেয়ে। সেও আমার দিকে তাকিয়ে আছে। লাল শাড়িটা তাকে খুব মানিয়েছে, মনে হচ্ছে স্বর্গের হুড়ভুড় করে মরতে চলে এসেছে। মায়াবী চেহারার দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারতে ছিলাম না। হাসনে হেনার তীব্র গন্ধে সারা রুম ভরে গিয়েছে। তরুণী কি হাসনে হেনার গন্ধযুক্ত কোন পারফিউম ব্যবহার করেছে, তার ফর্সা হাতের দিক তাকালাম। মেহেদি দেওয়া হাতে কাচের চুড়ি, অদ্ভুত ঘোর লাগা মুহূর্ত। সে বলল, আপনি নিশ্চয় শফিক সাহেব, তাই না? আমি বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি মেহজাবিন চৌধুরী। বাবা আপনার জন্য যাকে পাঠিয়েছিল সে অবিবেচকের মতো চলে যাওয়ায় আমি খুবই দুঃখিত। আমি গাড়ি নিয়ে এসেছি, উঠুন, সে আমার দিকে তাকিয়ে নির্দেশ করে। বিস্মিত আমি কিছুটা ঘাবড়ে গেলাম মেহজাবিনের আচরণে। এত রাতে একটি মেয়ে কি কো অচেনা এক পুরুষের জন্য গাড়ি নিয়ে স্টেশনে আসে? আর গাড়ি থাকলে তার বাবা কেন রিক্সা পাঠিয়েছিলেন? বুঝতে পারছি না কি করব। আমার দ্বিধা দেখে বিরক্তি ভরা কণ্ঠে বলে, কি হলো আসুন, আমার হাতে সময় খুব কম। ব্রিফকেসটা হাতে নিয়ে মেহজাবিনকে অনুসরণ করি। পুরানো দিনের নীল রঙের একটি জিপ গাড়ি, গাড়ির ভেতরে লাইট নেই, সামনে হেড লাইটের আলোয় মেহজাবিনকে দেখছি। অসীম শূন্যতা মেয়েটার চোখে, কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত বলেও মনে হলো। মেয়েদের পাশে অনেকবার বসেছি, কিন্তু আজ কেন জানি না অন্যরকম লাগছে। আমি বললাম, আপনাদের এখানে কি বিদ্যুৎ নেই? সে গভীর ভাবনায় ডুবেছিল, উত্তর দিল না। আমিও কথা বলার মতো কিছু খুঁজে পেলাম না। আমি তাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেলাম। কি আশ্চর্য, 28 বছরের জীবনে এমনটা কখনো ঘটেনি। এত সহজে কারো প্রেমে পড়া যায় আমার ভাবনায় তা ছিল না। আমি খুবই আশ্চর্য, ইচ্ছে করছে এখনই তাকে বলি যে আমার কনে পছন্দ হয়েছে। মেহজাবিন আপনাকে আমার খুব ভালো লেগেছে, কিন্তু তা কি উচিত হবে? ব্যাপারটা বেশ হাস্যকর হয়ে যাবে, তাই ওপথে না গিয়ে প্রশ্ন করি আপনাদের বাড়িতে যেতে আর কতক্ষণ লাগবে? সে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বেশি না, আর 15 মিনিট লাগতে পারে। আপনি নিশ্চয় খুব ক্লান্তি অনুভব করছেন। না না, তেমন নয়, তবে অন্ধকারে একা বসে থাকার সময় বেশ ভয় পাচ্ছিলাম, শহরের মানুষ তো। সে হাসলো শব্দ করে, বলেন কি, ভূতের ভয় আছে আপনার? না, তেমনটা নয়, আসলে একা ছিলাম তো। ও আচ্ছা, সে জানালা দিয়ে বাইরে তাকায়। বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি কমেছে, বাতাস বইছে খুব। আমি স্টেশনে বসে থাকা বিরক্তিকর সময়গুলো ভুলে গেলাম। মেহজাবিনকে মনে হলো আমার বনলতা সেন। ইচ্ছে করছিল সারা রাত তার সাথে গাড়িতে বসে থাকি। মনে মনে ইমরানকে ধন্যবাদ দিলাম। আর তখনই হঠাৎ করে মনে হলো, ইমরান বলেছিল চৌধুরী সাহেব তার বড় মেয়ের জন্য পাত্র খুঁজছেন। দ্বিধায় পড়ে গেলাম, মেহজাবিন কি বড় না ছোট? যদি ছোট হয় তবে বড় মেয়ে রেখে নিশ্চয় চৌধুরী সাহেব তার ছোট মেয়েকে বিয়ে দিবেন না। তেমনটা হলে আমি না হয় মেহজাবিনের জন্য অপেক্ষা করব। মনকে সান্ত্বনা দিলাম। ভাবনায় ছেদ পড়ল মেহজাবিনের কণ্ঠে ও বলল, নামুন, আমরা চলে এসেছি। ঝাঁকি দিয়ে থেমে গেল গাড়িটা, সাথে সাথে হেডলাইট অফ হয়ে গেল। ব্রিফকেসটা নিয়ে নিচে নামলাম। আচ্ছা, আলোয় শ্যাওলা পড়া পুরাতন আমলের বিশাল এক লোহার গেট দেখলাম। ইটের তৈরি বেশ চওড়া একটা রাস্তা দেখলাম। এটা যে এককালে জমিদার বাড়ি ছিল তা আধারের মাঝেও টের পাওয়া গেল। মেহজাবিন বলল, আপনি ভেতর যান, বাবা আপনার জন্য অপেক্ষা করছে। আপনি, আমি পেছনের দরজা দিয়ে ঢুকব। বাবা যদি জানে স্টেশনে আপনাকে আনতে গিয়েছিলাম তাহলে অনেক বকা দিবে। উনি খুব রক্ষণশীল স্বভাবের। সে হাসল, তার হাসিটা বেশ অদ্ভুত লাগতেছিল। তাকিয়ে দেখি জিপের ভেতর কোন ড্রাইভার নেই। বুকের ভেতর ধক করে উঠল, মুখ শুকিয়ে গেল আমার। আমার ঘাবড়ে যাওয়া বেশ উপভোগ করছে মেহজাবিন। হিহি করে হেসে উঠল সে, কি হলো জান? দরজায় করা না,
হাওয়ায় মিলিয়ে গেল যেন মেহজাবিন, হাসনে হেনার তীব্র গন্ধটাও মিলিয়ে গেল। কাঁপা হাতে দুটো দরজায় কড়া নাড়তে লাগলাম। হাওয়ায় মিলিয়ে গেল যেন মেহজাবিন, হাসনে হেনার তীব্র গন্ধটাও মিলিয়ে গেল। কাঁপা হাতে দুটো দরজায় কড়া নাড়তে লাগলাম। আমার শরীরও কাঁপতে ছিল, পেছনে তাকাতে ভয় পাচ্ছিলাম। মনে হচ্ছিল কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আছে। জীবনে এমন অভিজ্ঞতা কখনো হয়নি আর তাই বেশ অস্বস্তিতে ছিলাম। কি জানি হয়তো মেহজাবিন আমাকে শহরের মানুষ পেয়ে ভরকে দিচ্ছে। ও রহস্যময়ী আচরণ আমাকে দ্বিধায় ফেলে দিল। কেউ কি নেই ঘরে? দরজায় পাল্লায় ক্রমাগত আঘাত করছি, কোন সাড়া নেই। হঠাৎ খেয়াল করলাম আমার পায়ের উপর কেউ একজন হাত রাখছে, বরফের মতো ঠান্ডা হাত। ভয়ে শিরদাঁড়া শক্ত হয়ে যাচ্ছিল। চিৎকার করতে চাইলাম কিন্তু বলা দিয়ে কোন শব্দ বের হলো না। হার্টফেল করার পূর্ব মুহূর্তে বিকট শব্দে দরজা খুলে গেল। মুখের উপর হারিকেন উঁচু করে ধরল কেউ একজন। হঠাৎ চোখে আলো পড়ায় কিছুই দেখতে পাচ্ছিলাম না। কোনো মতে বললাম, আমি শফিক আহমেদ, ঢাকা থেকে আসছি। এটা কি চৌধুরী বাড়ি? এবার হারিকেন নিচে নামল। চৌধুরী সাহেব বলল, আহারে বাবা, আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে। কি করবো, যেভাবে বৃষ্টি হচ্ছিল। আসেন আসেন, ঘরে আসুন। আমি বিব্রত কণ্ঠে বললাম, আমার পায়ের দিক আলো ফেলুন কি যেন আমার পায়ে। আলো ফেলতেই দেখি একটি বর্ষার আকারের ব্যাং আমার পায়ের উপর বসে আছে। ঘরে ঢুকে অন্যরকম এক অভিজ্ঞতা হলো। জমিদার বাড়ি এতদিন সিনেমা আর নাটকে দেখেছিলাম, কিন্তু বাস্তবে যেটা আরো বেশি আকর্ষণীয় হয় তা বুঝলাম। দেয়ালের দুধ নলা বন্দুক ঝুলানো, দুটো তলোয়ারও সাজিয়ে রাখা হয়েছে, হরিণের মাথা আর বাঘের চামড়াও ঝুলানো আছে। আসবাবপত্রগুলি আভিজাত্য ছাপ বয়ে বেড়াচ্ছে। খাবার টেবিলে আরেকজন বৃদ্ধ বৃত্তকে পেলাম। চৌধুরী সাহেবও বসলেন আমার সাথে, কিন্তু তার দু মেয়ের কাউকেই ঘরে দেখলাম না। মনটার ভেতর খুব টান অনুভব করছিলাম। মেহজাবিন একবারের জন্য উকি দিলেও পারত। ধুর মেয়েটা যে কিনা। খাওয়ার দাওয়া শেষে কিছুক্ষণ গল্প করলাম চৌধুরী সাহেবের সাথে। তিনি খুব আগ্রহ নিয়ে তার বাবার জমিদারির সময়ের নানা ঘটনা বলতে লাগলেন। তিনি জানালেন দেয়ালে ঝুলানো বাঘটাকে তিনি নিজে শিকার করেছেন। তার শিকারের গল্পও শুনলাম। একবার তিনি অল্পের জন্য বাঘের হাত থেকে বেঁচে গিয়েছিলেন, সে কথাও জানলেন তিনি। তার গল্প শুনতে বেশ লাগতে ছিলেন, কিন্তু রাত অনেক হওয়ায় তা থামাতে হলো। পরিষ্কার বিছানায় গা এলিয়ে দিলাম, ক্লান্ত ছিলাম বলে খুব সহজেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো পরদিন সকাল 9টায়। কক্ষের সামনের বারান্দায় দাঁড়ালাম। সামনের সুন্দর ফুলের বাগান দেখে চোখ জুড়িয়ে গেল। অনেক ফুল ফুটেছে, বাতাসে ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছে। নানা জাতের অসংখ্য ফুলের গাছ, চারপাশের সবুজ গাছপালা আর পাখির কিচির মিচির শব্দ ভীষণ ভালো লাগছিল। মুগ্ধ হয়ে অপরূপ প্রকৃতি দেখতেছিলাম। হঠাৎ কেউ একজন আমার হাত ধরল। চমকে পেছনে তাকিয়ে দেখি একটা 9-10 বছরের একটা মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। কে তুমি? প্রশ্ন করতেই হাত ছেড়ে দৌড়ে পালালো মেয়েটি। আমি তার দৌড়ে যাওয়া দেখলাম। হেঁটে সামনে যেতেই গতরাতের বৃদ্ধ বৃত্তটার সাথে দেখা হলো। বয়স 70 বছর হবে। ভালো করে দিনের আলোতে তার দিকে তাকালাম। সে কাস্তে হাতে বাগানের আগাছা পরিষ্কার করছে। বাগান ভরা ফুল, লাল নীল সবুজ ফুল, একসাথে এত ফুল দেখিনি কখন। বৃদ্ধ একমনে কাজ করতেছিল। কাছে গিয়ে বললাম, ওই মেয়েটিকে? সে চোখ তুলে তাকালো, তারপর বলল, ওর নাম ময়না, আমার নাতি। বোবা কথা বলতে পারে না, ভয় পায়, ও সবাই রে ভয় পায়। আমি প্রশ্ন করি, এই বাগান কে গড়ে তুলেছিল? সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মেহজাবিন। বৃদ্ধর কথাটা শুনে ভালো লাগলো। তার মানে মেহজাবিন ফুল খুব পছন্দ করে? না, উত্তর না পেয়ে পেছনে তাকাতেই দেখি বৃদ্ধ নেই। আমি সামনের দিকে এগুতে থাকি। বিশাল বড় বাড়িটার চারদিকে সবুজের সমারোহ আমাকে মুগ্ধ করে। এমন বাড়িতে বিয়ে হলে ভালোই হবে। আজ নিশ্চয় চৌধুরী সাহেবের কন্যাদ্বয়ের সাথে দেখা হবে। আচ্ছা, মেহজাবিন কি আমাকে পছন্দ করবে? কি জানি, নারীর হৃদয় তো বড় বিচিত্র। তাছাড়া আমাকে তো কোন নারী কখনো সেভাবে চায়নি। হালকা টেনশনও ফিল করছিলাম। কিছু দূর সামনে গিয়ে দেখলাম বাগানের পাশে সুন্দর স্নান বাঁধানো ঘাটের পুকুর। পুকুরে লাল রঙের শাপলা ফুল ফুটে আছে, আর স্বচ্ছ জলের উপর মাছেরা হা করে জল খাচ্ছে, না বোধহয় অক্সিজেন নিচ্ছে। তাকিয়েছিলাম মুগ্ধ নয়নে। হঠাৎ পেছনে থেকে চৌধুরী সাহেবের কণ্ঠ, বাবা তুমি এখানে, আর আমি সারা বাড়ি খুঁজতেছি, চল নাস্তা খাবে। হেসে বললাম, পুকুরের মাছ দেখতে খুব ভালো লাগতেছিল, অপূর্ব, পরে এসে বসি দিয়ে না হয় মাছ ধরিও। আমি তাকে অনুসরণ করে পিছন পিছন যাচ্ছিলাম। ডান দিকে ঘুরতে টিনের চালের গ্যারেজের নিচে একটা জিপ গাড়ি দেখে চমকে উঠলাম।
থমকে দাঁড়িয়ে জিপটাকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলাম। বিস্মিত হলাম যখন দেখলাম গাড়িটার দুটো চাকা খোলা, ব্যাগডালা ভাঙা, একটা হেডলাইটও নেই, মরিচায় জর্জরিত বডি, সিটের উপর পাখির মলমূত্র। মনে হয় গত দুই এক বছর কেউ এটা ছুঁয়েও দেখেনি। গত রাতে কি আমি এই গাড়িতে চড়ে এসেছিলাম? চৌধুরী সাহেব পিছন ফিরে বলল, কি হলো, কি দেখছো? আমি তাকে প্রশ্ন করলাম, আপনার এরকম গাড়ি কয়টা? একটাই তো ছিল, এটা অ্যাক্সিডেন্টের পর আর ছাড়িনি, ও আমার সবকিছু কেড়ে নিয়েছে। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমি আতঙ্কিত হয়ে পড়লাম, গলা দিয়ে কথা বের হতে চাচ্ছিল না বিস্ময়ে। কোনো মতে বললাম, মেহজাবিনা তো কাল রাতে। এবার চৌধুরী সাহেবের মুখটা ফ্যাকাশে হয়ে যায়, বিস্মিত নয়নে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করেন, তুমিও দেখেছো? দীর্ঘ নিঃশ্বাস ফেলেন তিনি, তার চোখে জল টলমল করে। সে নিজেকে সামলে নিয়ে বলেন, মেহজাবিন ছিল আমার বড় মেয়ে, খুব ভালবাসতাম ওরে আমরা, লেখাপড়ায় খুব ভালো ছিল, অসাধারণ ছিল ও, কিন্তু বেশি ভালো কিছু আল্লাহ পৃথিবীতে বেশি দিন রাখেন না। এই গাড়িটা ওর খুব প্রিয় ছিল, নিজে ড্রাইভিংও শিখেছিল। আজ থেকে 6 বছর পূর্বের ঘটনা। সেদিন সন্ধ্যায় ওর বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ করে যখন ফিরতে ছিল তখন বাইরে ছিল আষাঢ়ের বৃষ্টি, রাস্তার অবস্থাও ভালো ছিল না। একটা ট্রাককে সাইড দিতে গিয়ে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়, অ্যাক্সিডেন্টে বুক জনি মারা যায়। কান্নায় ভেঙে পড়েন চৌধুরী সাহেব। আমি নিবার পাথরের মূর্তির মতো তার দিকে তাকিয়ে থাকি, যন্ত্রণায় আমার বলার কাছে আটকে যায়, আমার খুব কাঁদতে ইচ্ছে করে কিন্তু পারি না। হৃদয় ভাঙার কষ্টে এত কঠিন আমার জানা ছিল না। অসহায় বৃষ্টি মেলে দুমরে মুচড়ে যাওয়া গাড়িটার দিকে তাকিয়ে থাকি। তুমি কাঁদছো কেন? কাল তাহলে মেহজাবিন আমাকে কি করে স্টেশন হতে এ বাড়িতে নিয়ে এল? কি বলছো তুমি? আঁকড়ে উঠে তিনি বিস্ফোরিত নয়নে তাকান আমার দিকে। আমি গত রাতের ঘটে যাওয়া পুরো ঘটনা তাকে বলি। সব শুনে নিশ্চুপ হয়ে যায় চৌধুরী সাহেব। কিছুক্ষণ পরে বলেন, তোমার মতো এমন করে অনেকেই তাকে দেখেছে, তবে আমি তা বিশ্বাস করিনি, আজ করছি। প্রতি বছর আষাঢ় মাস এলেই নাকি ওরে জিপ গাড়ি নিয়ে ঘরতে দেখা যায়। চোখ মুছে তিনি জিপ গাড়িটার দিকে তাকিয়ে বলেন, আর মায়া করে লাভ নেই, অভিশপ্ত গাড়িটাকে বিক্রি করে দিতে হবে, তাই ভালো হবে। মাথা নিচু করে তার পেছনে হাঁটতে হাঁটতে বলি, গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।
Thank you.